দীপাবলি উপলক্ষে রাজ্যের অন্যতম মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হল ত্রিপুরেশ্বরী মন্দির। জানা যায়, ত্রিপুরার মহারাজা ধন্যমাণিক্য 1501 খ্রিস্টাব্দে এই ত্রিপুরা সুন্দরী মন্দির স্থাপন করেন। সতীর 51 পীঠের এক পীঠ হল ত্রিপুরা সুন্দরী দেবীর মন্দির। প্রতি বছরই 51 পীঠের অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হয় দীপাবলি উৎসব এবং মেলা। আর দীপাবলি মেলাকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য স্থানীয় বিধায়ক তথা মাতাবাড়ি দীপাবলি মেলা কমিটির চেয়ারম্যান সহ প্রশাসনের সকল আধিকারিকরা দিনরাত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। রবিবার সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হবে এই দীপাবলি মেলার। তাই রবিবার দুপুরে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখার লক্ষ্যে ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গত বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক দর্শনার্থীরা মেলা উপভোগ করতে আসতে পারেননি, ফলে ব্যবসায়ীদের ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তাই সার্বিক বিষয় মাথায় রেখে এবার দীপাবলি মেলা দুদিনের বদলে তিন দিন করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থাও রয়েছে। প্রস্তুতি তো আমাদের, আপনারা যে সকলে জানেন যে মেলা এবার তিন দিনের হচ্ছে, আগে দুদিনের মেলা হতো। গতবার সাতরাঙের জন্য আমাদের মেলা সম্পূর্ণ হয়নি, মানুষ আসতে পারেনি, ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। তো এবার মেলা তিন দিনের হয়েছে। গতকালকে যে ভিড় আমরা পরিলক্ষিত করতে পেরেছি সেটা রেকর্ড। মাতাবাড়িতে এরকম কোনোদিন হয়নি যে দেওয়ালির আগের দিন রাতের বেলায় মনে হয়েছিল যেন আমাদের মেলা শুরু হয়ে গেছে। আজকে সকাল থেকে প্রচুর ভিড় আপনারা দেখবেন। মন্দির চত্বর অনেকটা বড় হয়েছে, পরিসর বেড়েছে, তারপরেও অনেক লোক সমাগম। তার বাইরে আমাদের লাইভ স্ট্রিমিং হচ্ছে এবার পুরো সারা রাজ্যে। সারা রাজ্যের মানুষ দূর দূরান্ত থেকে উপভোগ করতে পারবেন আমাদের এলইডি বোর্ডগুলোর মাধ্যমে। আইসিএ ডিপার্টমেন্টের এটার নতুন সংযোজন হয়েছে। তো নিরাপত্তা কর্মীরা প্রায় 2000-এর উপরে 2200-এর মতো নিযুক্ত আছেন। আমাদের ভলেন্টিয়ার আছে 800-এর উপরে। বিভিন্ন রকম মেডিকেল টিম থেকে শুরু করে সমস্ত বিষয় আমাদের রাখা হয়েছে এখানে, যাতে কোনো রকম অসুবিধা না হয়। কালচারাল প্রোগ্রাম হবে 39 ঘন্টার। আমাদের পুরুলিয়ার ছৌ নৃত্য থাকবে, আমাদের বিহু নৃত্য থাকবে, তারপর কলকাতা থেকে শিল্পীরা ওখানে আসবেন এবং লোকাল শিল্পীদের জন্য একটা প্ল্যাটফর্ম করা হয়েছে। তো সার্বিকভাবে আমরা চেষ্টা করছি যেন মানুষ আসলে তাদের কোনো অসুবিধা না হয়, এবং আমাদের যত মানুষ আসবে মেলার মান গরিমা তত বাড়বে। এক্সট্রা ট্রেন দেওয়া হয়েছে যাতে পুণ্যার্থীদের আসতে অসুবিধা না হয়, মানে সাফিসিয়েন্ট ট্রেন দেওয়া হয়েছে, আপনারা সকলে জানেন। তো সার্বিকভাবে আমরা চেষ্টা করছি। দীপাবলি উৎসবকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য পুণ্যার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। শুধু রাজ্য কিংবা বহিরাজ্য নয়, দীপাবলি মেলাকে কেন্দ্র করে মায়ের স্বরূপ দর্শনের জন্য বাংলাদেশ থেকেও এসেছেন দর্শনার্থীরা। প্রত্যেকবারে কি আসা হয় আপনাদের? না, এইবারে আসছি। কিরকম লাগছে আপনাদের? ভালো। পুজো দেওয়া হয়েছে? পুজো দিয়েছি। কোথা থেকে আসছেন? আজ দেওয়ালি মেলা পুজো দিয়েছেন। আমি আসছি বাংলাদেশ থেকে। আচ্ছা আচ্ছা। তো বাংলাদেশ থেকে এই রাজ্যে ইন্ডিয়াতে এসেছেন, কিরকম লাগছে? পশ্চিমবঙ্গ হয়ে এখানে আসছি। কিরকম লাগছে এবার দেওয়ালি এখানে? ভালো। আবারও আসবেন? অবশ্যই, যদি সুযোগ মায়ের কৃপা হয় আবার। রাজ্যের সর্ববৃহৎ মেলাকে কেন্দ্র করে যেন কোনো প্রকার অঘটন না ঘটে সেই বিষয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জেলার পুলিশ প্রশাসন। এই দীপাবলি মেলাকে কেন্দ্র করে প্রশাসনের তরফ থেকে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন কুমতি জেলার পুলিশ সুপার নবীন পাঠক। सिक्योरिटी एडिक्वेट अरेंजमेंट हमने रखा है, एडिशनल फोर्स हमारे पास है। हमारे तीन जो है मेला कमांड पोस्ट है, जो मेन कमांड पोस्ट है उससे कम्युनिकेशन करेंगे कमांड पोस्ट से, और हमारी फुट पेट्रोलिंग पार्टीज भी रहेंगी हर तरफ। इसके अलावा हमारा प्लेन कोड सिक्योरिटी भी जगह जगह पर डिप्लॉयड है। उसके अलावा हमने जो है 14 हमने पेट्रोलिंग पार्टीज निकाली हैं जो जगह जगह पे, मतलब जहाँ पर हमारा ट्रैफिक जहाँ से खुला है वहाँ पर वो पेट्रोलिंग पार्टीज जाके चेक करेंगी चीज़ों को। और उसके अलावा हमारे 28 ड्रॉप गेट्स हैं। उसके अलावा पुलिस जो है हर जगह पर डिप्लॉयड रहेगी, और किसी भी तरीके की परेशानी जनता को होती है वो हमको अप्रोच करें, हम उसका निवारण जल्दी जल्दी करें। ये मेला के केंद्र करे प्रतिदिन सन्ध्याय থাকছে রাজ্য এবং মহিরাজ্যের শিল্পীদের অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।